বন্ধুরা, মাধ্যমিকের পরে যদি তোমাদের কোশ্চেন করা হয় তোমরা কিভাবে এই পরবর্তী সময় এগিয়ে যাবে, তোমাদের মাথায় তিনটি অপশনই আছে, সায়েন্স, আর্টস কিংবা কমার্স। কিন্তু একেবারেই তাই না, এই তিনটি অপশনের বাইরেও আরো কিছু অপশন রয়েছে, যে এই অপশনগুলো বা যে ফিল্ডগুলো ও নির্বাচনের মাধ্যমে ভালো একটা কেরিয়ার তোমরা বিল্ড করতে পারবে। সেই কারণে আজকে এই ভিডিওতে আমি মেডিকেল ফিল্ড থেকে কিছু ডিপ্লোমা কোর্সের কথা বলবো, যে ডিপ্লোমা কোর্সগুলো তোমরা মাধ্যমিকের পরেই করতে পারবে এবং যেগুলো করার মাধ্যমে তোমরা ভালো একটা জব এবং ভালো একটা কেরিয়ার নিজেদের বিল্ড করতে পারবে। তো আজকে আমি এই ভিডিওতে পাঁচটা মেডিকেল ফিল্ডের ব্যাপারে বলবো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, সবার প্রথমে আমার তালিকায় যে ডিপ্লোমা কোর্সটি রয়েছে সেটি হলো ডিপ্লোমা ইন রুরাল হেলথ কেয়ার। গ্রামীণ অঞ্চলে কাজ করার জন্য এই রুরাল হেলথ কেয়ার কোর্সে তোমরা ভর্তি হতে পারো। এখানে তোমাদের স্বাস্থ্য শিক্ষার প্রাথমিক স্তর সম্পর্কে আলোচনা করা হয়। এই সমস্ত গ্রাম অঞ্চলে হাসপাতাল কিংবা সঠিকভাবে চিকিৎসা এখনো পর্যন্ত পৌঁছায়নি, সেই সমস্ত গ্রাম অঞ্চলে এদের চিকিৎসার দায়িত্ব দেওয়া থাকে। সেই সমস্ত গ্রাম অঞ্চলে গিয়ে তারা বিভিন্ন মানুষের চিকিৎসা করে। তোমরা যদি এই ধরনের কাজ করতে চাও ও তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে এই ডিপ্লোমা ইন রুরাল হেলথ কেয়ার কোর্সে তোমরা ভর্তি হতে পারো। এখান থেকে ভালো একটা কেরিয়ার তোমরা বিল্ড করতে পারবে। পরে আমার তালিকায় 2 নম্বর যে কোর্সটি রয়েছে সেটি হলো মেডিকেল ইন নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের শেখানো হবে কীভাবে পেশেন্টের টেক কেয়ার করতে হবে, কীভাবে একটি পেশেন্টের সঠিকভাবে দেখাশোনা করতে হবে, কী কী লাগবে, প্রপার পেশেন্টকে কীভাবে ঠিকঠাক করে রাখতে হবে, এর বিষয়ে তোমাদের শেখানো হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই জবের বিষয়ে ফিমেল ক্যান্ডিডেটরাই বেশি এক্সাইটেড থাকে বা ইন্টারেস্টেড থাকে। তো তোমরা যদি নার্সিংয়ে আসতে চাও তো তোমরা মাধ্যমিকের পরে নার্সিং কোর্স জয়েন করতে পারো যে কোনো ইনস্টিটিউট থেকে। এর ডিউরেশন বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ও বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে। কোনো ইনস্টিটিউটে নার্সিং কোর্সের জন্য ডিউরেশন 1 বছর, কোনো ইনস্টিটিউটে দেখা যায় 2 বছর, এটা ডিপেন্ড করছে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট। তো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে নার্সিংয়ের প্রতি তাহলে তোমরা ডিপ্লোমা ইন নার্সিং অ্যাসিস্ট্যান্ট এই কোর্সটি তোমরা আফটার 10 ও বা মাধ্যমিকের পরে এই কোর্সটি করতে পারো। এরপরে 3 নম্বর যে কোর্সটি আমার তালিকায় রয়েছে সেটি হলো ডিপ্লোমা ইন প্যাথোলজি ল্যাব টেকনিশিয়ান। এই কোর্সে তোমাদের ল্যাবের বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিষয়ে শেখানো হবে, যেখান থেকে তোমাদের রক্ত পরীক্ষা হতে পারে, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, মানে ল্যাব সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এখানে শেখানো হবে। এখানেও তোমাদের ডিউরেশন তোমাদের 1 থেকে 2 বছরের মধ্যে ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করে। তো তোমরা যদি এর প্রতি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা এই ডিপ্লোমা কোর্সটি ডিপ্লোমা ইন প্যাথোলজি ল্যাব টেকনিশিয়ান কোর্সে ভর্তি হতে পারো এবং ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারবে। এরপরে আমার তালিকায় 4 নম্বর যে কোর্সটি রয়েছে সেটি হলো ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট। অ্যাজ এ হসপিটাল অ্যাসিস্ট্যান্ট তোমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওপিডি, ফার্স্ট যে পেশেন্ট থাকবে এসি পেশেন্টের টেক কেয়ার করা, এছাড়া তোমাদের যে তাদের পরিবার রয়েছে তাদের পরিবারের সাথে কনসাল্ট করা পেশেন্টের ব্যাপারে, এছাড়া যে ডকুমেন্টেশন আছে সেগুলোকে পুরো প্রসিডিওর ফুলফিল করা, সমস্ত কিছু দায়িত্ব থাকে একজন হসপিটাল অ্যাসিস্ট্যান্টের। তো এইটিও তোমরা মাধ্যমিকের পরে করতে পারবে। তো তোমরা যদি এই ধরনের কাজে ইন্টারেস্টেড থাকো তাহলে মাধ্যমিকের পরেই তোমরা ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট এই কোর্সটিতে জয়েন তোমরা করতে পারো। তো আমার তালিকায় 6 এবং 5 নম্বর যে কোর্সটি রয়েছে সেটি হলো ডিপ্লোমা ইন প্যারামেডিক নার্সিং। তো ডিপ্লোমা ইন প্যারামেডিক নার্সিংয়ে তোমাদের শেখানো হবে কীভাবে পেশেন্টদের টেক কেয়ার করতে হয়, যেরকম নার্সিংয়ে করা হতো সেরকমই, কিন্তু এখানে তোমাদের পুরোপুরি যে ডকুমেন্টেশন আছে সেই অনুযায়ী কীভাবে বিভিন্ন ডক্টর দ্বারা প্রেসক্রাইব বা ডক্টররা যেভাবে বলবে সেভাবে পেশেন্টকে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে তার সম্পূর্ণ দায়িত্ব থাকে এই সমস্ত প্যারামেডিক নার্সের। তো এখানে তোমরা প্যারামেডিক নার্সদের তোমরা বলতে পারো, নার্সদের হেড যারা নার্সদের চালনা করবে, যেভাবে এই ডকুমেন্টেশন থাকবে পেশেন্টদের সেই ডকুমেন্টস অনুযায়ী কীভাবে নার্সরা কাজ করবে সেটার দিকে তারা নজর দেবে। তো এক কথায় তোমরা বলতে পারো যে সাধারণ নার্স রয়েছে তাদের হেড বলতে পারো। বন্ধুরা, মাধ্যমিকের পরেই অথবা খুবই শর্ট টাইমে যারা মেডিকেল ফিল্ডে আসতে চাও তারা এই যে 5টি কোর্সের কথা বললাম সেই 5টি কোর্সের মধ্যে যে কোনো একটি কোর্স করার মাধ্যমে মেডিকেল
ফিল্ডে পা পাড়াতে পারো এবং ভালো একটা জব নিজের করে নিতে পারো, সেটা সরকারিও হতে পারে বেসরকারিও হতে পারে। তো তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিও সংক্রান্ত কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।